নমস্কার বন্ধুসকল, সলুশন ওয়ে আসামলে আপনাদের স্বাগতম জানাইছো। আজি আমি বুরঞ্জির কেটামান অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর আলোচনা করবলে লৈছো। আটাইকেইটা প্রশ্নই আপনার বারে বারে এক্সামত রিপিট হয়ে থাকে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গতি ভিডিওটি শেষলকে চাই থাকিব। প্রথমটো কোয়েশন হয়েছে আপনার ভারতবর্ষ আক্রমণ করা প্রথমজন তুর্কি কোন আছিলে, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার আলপ্ত গিন। আলপ্ত গুণে আপনার প্রথমজন তুর্কি আসলে যিয়ে ভারতবর্ষ আক্রমণ করেছিল। নেক্সট দুই নম্বর কোয়েশনটো হয়েছে আপনার গজনি রাজ্যর প্রতিষ্ঠাতা কোন আসলে, আর ইয়ারও আপনার উত্তরটো হয়েছে আপনার আলপ্ত গিন। আলপ্ত গিনে আপনার গজনি রাজ্যর প্রতিষ্ঠাতা আসলে। নেক্সট কোয়েশনটো অতিকে গুরুত্বপূর্ণ কোয়েশন, এই প্রায় এক্সামত আহি থাকে আপনার। সুলতান মামুদে কেবার ভারত আক্রমণ করেছিল, এটি অতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, প্রায় স্টেট গভর্নমেন্টের এক্সাম আপনার বারে বারে রিপিট হয়ে থাকে, আর ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে আপনার 17 বার। সুলতান মামুদে আপনার ভারত 17 বার আক্রমণ করেছিল, এই মনত রাখব। নেক্সট কোয়েশনটি হয়েছে আপনার সুলতান মামুদে সোমনাথ মন্দির কেতিয়া আক্রমণ করেছিল, এইটো খুব ইম্পর্টেন্ট কোয়েশন হয়, এইটো লাস্ট ইয়ার আপনার এক্সামত আহিছিলে, এইটো মনত রাখিব। 1025 খ্রিস্টাব্দত সুলতান মামুদে আপনার সোমনাথ মন্দির আক্রমণ করেছিল। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার সুলতান মামুদর লগত ভারতলৈ আহা ইতিহাসবিদজনের কোন আছিলে, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার আলবেরুনি। আলবেরুনিয়ে আপনার সুলতান মামুদর লগত ভারতলৈ আহিছিল। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার তারাইনের দ্বিতীয় যুদ্ধত মোহাম্মদ ঘড়িয়ে কাক পরাস্ত করেছিল, এইটো আপনার ইয়ার শুদ্ধ উত্তরটো হব আপনার পৃথ্বীরাজ চৌহান। লগতে মনত রাখিব, তারাইনের প্রথম যুদ্ধত আপনার পৃথ্বীরাজ চৌহানে মোহাম্মদ ঘড়িক পরাস্ত করেছিল প্রথম যুদ্ধত, কিন্তু তারাইনের দ্বিতীয় যুদ্ধত আপনার মোহাম্মদ ঘড়ির হাতত পৃথ্বীরাজ চৌহান পরাস্ত হয়েছিল। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার ইটুস্মিতর সময়ত ভারত আক্রমণ করবলে আহা মোগল নেতাজন কোন হয়, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার চেঙ্গিজ খান। চেঙ্গিজ খান আপনার ইটুস্মিত রজা হয়ে থাকার সময়ত ভারত আক্রমণ করবলে আহিছিল, এইটো মনত রাখিব। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার ইটুস্মিস দাস সকলক লৈ সৃষ্টি করা উচ্চ শ্রেণীটো কি আছিলে, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার সিহাল গানি। সিহাল গানিটো আপনার ইটুস্মিতে সৃষ্টি করেছিল এই দাসকলক লৈ। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার দিল্লির কুতুব মিনার নির্মাণ কোনে সম্পূর্ণ করেছিল, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার ইটুস্মিস। ইটুস্মিসে আপনার কুতুব মিনারটো সম্পূর্ণ করেছিল। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার দিল্লির সিংহাসনত বহা একমাত্র মহিলা গৰাকী কোন আছিল, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার রেজিয়া। রেজিয়া সুলতানা দিল্লির সিংহাসনত বহা একমাত্র মহিলা আছিলে। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানের প্রধান সেনাপতি কোন আছিলে, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার মালিক কাপুর। মালিক কাপুর আপনার আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানের প্রধান সেনাপতি আছিলে। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার শাসনের বিভিন্ন দিকত সংস্কার সাধন করা প্রথমজন তুর্কি সুলতান কোন আছিলে, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার আলাউদ্দিন। আলাউদ্দিন খিলজি আপনার প্রথমজন তুর্কি সুলতান আছিলে। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার ভারত বুরঞ্জিত জ্ঞানী মূর্খ রজা আখ্যা দিয়া হয়, মানে কোয়েশনটো দিছে ভারত বুরঞ্জিত কোনজন রজাক জ্ঞানী মূর্খ রজা আখ্যা দিয়া হয়েছিল, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকক জ্ঞানী মূর্খ রজা হিসাবে আখ্যা দিয়া হয়েছিল। মোহাম্মদ বিন তুগলকে রাজধানী দিল্লির পৰা কলৈ স্থানান্তর করব বিচারিছিল, আর ইয়ার শুদ্ধ উত্তরটো হয়েছে আপনার দেবগিরি। মোহাম্মদ বিন তুগলকে রাজধানী দিল্লির পৰা দেবগিরিলৈ স্থানান্তর করব বিচারিছিল। নেক্সট কোয়েশনটো হয়েছে আপনার ফিরোজাবাদ শহর
কোনে নির্মাণ করেছিল আর ইয়ার শুদ্ধ উত্তরটো হইছে আপোনালোকৰ ফিরোজ তুগলক ফিরোজ তুগলকে আপোনালোকৰ ফিরোজা চহৰ নির্মাণ করেছিল নেক্সট কোয়েশ্চনটো হইছে আপোনালোকৰ টাইমুৰে কেতিয়া ভাৰত আক্ৰমণ কৰিছিল আর ইয়ার শুদ্ধ উত্তরটো হইছে আপোনালোকৰ 1398 খ্রিস্টাব্দত 1398 খ্রিস্টাব্দত টাইমুৰে ভাৰত আক্ৰমণ কৰিছিল আজিলে ইমানখিনি আছিল বন্ধুসকল এনেকুৱা ধৰণৰ ভিডিও চাবলৈ আপোনালোকে চেনেলটো সাবস্ক্রাইব কৰি লব থ্যাংকস ফর ওয়াচিং